হ্যালো আসসালামু আলাইকুম আমি আছি আবদুল্লাহ ফার্নিচার থেকে আর আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন ডিজাইনের নতুন আপডেট নিউ স্টাইলের একটা খাট আর এই খাটটার নাম আসলে এখনও দেই নাই কী নাম দিব তবে আমি ভাইয়া পাইতেছি না যে এটা এই খাটটার কী নাম দিব তবে এই খাটটার নাম সম্ভবত আমাকে একটা কাস্টমার বলছিল যে যিনি অর্ডার করছে সে উনি বলছিল যে চিংড়ি খাট দিলে মনে হয় ভালো হয় ঠিক আছে তারপর আমি শিওর না তো এই খাটটার নামটা কি দেওয়া যায় ওইটা আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে খাটটার নাম লিখে দিবেন আর কি আর এই খাটটা সম্পূর্ণ চিরং সেগুন কাঠের উপরে তৈরি করা আর সলিড কাঠ আড়াই ইঞ্চি পাকা ফুল সাইজ আড়াই ইঞ্চি কাঠ থেকে এই খাটটা তৈরি করা হয়েছে আর এটার দামটা আমি শুরুতে প্রথমে বলে দিচ্ছি এটার দামটা এটার দাম পড়ব হচ্ছে আপনার এটার দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা এটা যাবে হচ্ছে সাতক্ষীরাতে তো এই ফার্নিচারটা সাতক্ষীরা যাবে এটা সাথে আছে হচ্ছে একটা আমার রাউন্ড ওয়ার্ডড্রপ যেটা সচরাচর সব সবসময় চলতেছে এই রাউন্ড ওয়ার্ডড্রপটা আর এটা সাথে আছে হচ্ছে রাজুকীয় একটা ডাইনিং সেট খুবই চমৎকার খুবই গর্জিয়াস একটা ডাইনিং সেট আছে এই খাটটার সাথে তো এই সাতক্ষীরার থেকে যিনি অর্ডার করছে উনি একটা মহিলা কাস্টমার তো উনি আমাকে চয়েস করে এই খাটটার কথা বলছে এই খাটটার কথা উনি আমাকে বলে নাই আমি নিজের থেকে ওনাকে বলছি যে আপনার আপনি যদি নতুন উনি আমাকে বলছিল যে ভাই এমন কোনো খাট আমাকে দিতে পারবেন যে খাটটা আসলে কখনো ভিডিওতে দেখি নাই কেউ দেখায় নাই ঠিক আছে এমন কোন খাট দিতে পারেন কি না ঠিক আছে তো আমি বললাম সমস্যা নেই অবশ্যই আমি আপনাকে এমন একটা খাট আপনার চাইলে দিতে পারবো তবে আপনি আর চয়েস হবে কি না আপনি দেখেন তো আমি এটা আর্টিস্ট করছিলাম আর্টিস্ট করে ওনাকে দেখাইছিলাম আর্টিস্ট করে এটা সুন্দরভাবে ওনাকে দেখাইছিলাম আমি তো এই খাটটা আমি বলতেছি আসলে নতুন মডেলের খাট আসলো আপডেট মডেল নিউ স্টাইল দুই সাল হিসাবে বিশ সালের জন্য আমি এই খাটটা তৈরি করছি আর কি নতুন নতুন ভিডিওগুলো আমি যা এখন যেগুলো করবো বেশিরভাগই হচ্ছে নতুন ডিজাইনের ফার্নিচার থাকবে আমার ভিডিওর মধ্যে বেশ কিছুদিন ধরে নতুন নতুন ফার্নিচারের ভিডিও আমি আপনাদেরকে দেবো আপনারা দেখবেন এটাই আর কি আর এটা আসলে আমি বলতেছি নতুন ডিজাইন আমি জানি না এটা নতুন ডিজাইন কিনা আপনারা হয়তোবা আমার কাস্টমার যারা আছেন কিবা যারা সবসময় অনলাইনে ভিডিওগুলো দেখেন ইউটিউবে ভিডিও দেখে থাকেন হয়তোবা অন্য কোথাও দেখতে পারেন তো তবে আমি জানি না আমি দেখি নাই আমি কখনও দেখি নাই এরকম মডেলের কখনো খাট তো আমার কাছে মনে হচ্ছে আমি শিওর না মনে হচ্ছে যেন এটা আমি ফার্স্ট মডেল আমি নতুন তৈরি করলাম এটাই আর কি তো এই খাটটা আমি আসলে কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটা কত সুন্দরভাবে কারুকার্যগুলো করা হয়েছে কাজগুলা দেখেন এটা যে ডিজাইনগুলো করা হয়েছে খুবই চমৎকারভাবে ডিজাইনগুলো করা হয়েছে আর কি ফোটানো হয়েছে এখানে কিন্তু এগুলা কিন্তু ফুল গোলাপ ফুল গোলাপ ফুলের পাপড়ি এইগুলা লতা পাতা খুবই সুন্দরভাবে জড়িয়ে আছে এখানে খাটটার সাথে আর এটা সম্পূর্ণ চিটং সেগুন কাঠ এটাতে এতে কোনো ভুল নাই এটা সম্পূর্ণ চিটং সেগুন কাঠ এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই আসলে ভুল বলতে কি কাঠে কখনো ভুল হয় না অনেকে বলে যে ভাই কাঠে কিন্তু আপনারা ভুল করেন কি কাঠে ভুল করি না এটা যদি আমরা ইচ্ছা করে যদি আপনাদেরকে ঠগাই তাহলে হচ্ছে ওটা ভুল হয় ঠিক আছে ভুল না ওটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ঠকানো ঠিক আছে আপনারা টাকা দিয়ে ফার্নিচার কিনবেন কেন আপনাদেরকে আমরা ঠকাবো আর আমরা যদি ঠগাই তাহলে আপনাদেরকে কে জিতাবে কারণ রাঙামাটি হচ্ছে কাঠের ঘাঁটি আর এখান থেকে কিন্তু ফার্নিচার সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় ডিলারে যারা শোরুমে ব্যবসা করে তারা অনেকেই কিন্তু এখান থেকে ফার্নিচারগুলো নিয়ে নিয়ে ফার্নিচারগুলো বিক্রি করে শোরুমে রেখে এই যে দেখেন এটা কিন্তু সেগুন কাঠ আসলে এটা কিন্তু যেটা সাদা বার্নিশ এখনও ওইটা করা হয়েছে আর কি ঘষা মাজা করা হয়েছে এই যে ফার্নিচারের ইয়েগুলো সেগুন কাঠের যে ফাইবারগুলা ওইগুলো কিন্তু বেশ কিছু জায়গায় ফার্নিচারের ফাইবারগুলা দেখা যাচ্ছে এই আর কি দেখেন আপনারা আর ফাইবারগুলা মোটামুটি দেখা যাচ্ছে এটা কি এটা ঘষা মাজা করা হয়েছে আমি বলবো না যে কিন্তু এটা ঘষা মাজা কিচ্ছু করি নাই একদম পুরাই মানে ঘষা মাজা ছাড়া আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি না এটা ঘষা মাজা করা হয়েছে এটা এখানে পুটিং করা হয়েছে এখানে দুইটা টান দেওয়া হয়েছে ঠিক আছে আর কি এতটুকুই আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখেন আর এখানে কিন্তু আসলে পুটিংয়ের দাগগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু পুটিং করছি আমরা পুটিং যেগুলো আছে এগুলা কিন্তু পুটিংয়ের দাগগুলো কিন্তু আসলে দেখা যাইতেছে দেখেন এখানে কিন্তু পুটিংয়ের দাগগুলা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে আপনারা দেখেন আর কি তো আসলে তো দেখেন এগুলার ফাইবারগুলা মোটামুটি দেখা যাইতেছে একবারে যে পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে তা নয় ফাইবারগুলা বেশ কিছু জায়গায় ফাইবার দেখা যাচ্ছে এ আর কি আর কাজটা তো আপনারা দেখতেই পারতেছেন আমার কাজগুলা আমি বলবো না যে আমার কাজগুলা সবচেয়ে সেরা সবচেয়ে বেস্ট কোয়ালিটির আমার কাজ মানে সেরকম কাজ একদম ফাটাফাটি আসলো না কত ভালো ভালো দোকান আছে কত ভালো ভালো সেরা সেরা ফার্নিচারের দোকান আছে যেগুলো আমরা চোখেও দেখি নাই যাইতেও পারি নাই ঠিক আছে অনেক আছে অনেক আছে তাদের কাছে আমরা কিছুই না ঠিক আছে এটাই আর কি আমি বলবো যে আমি সেরা আমি সেরা আমি সবার বস ঠিক আছে আমার ফার্নিচারের দোকান আমি ফার্নিচার যেগুলো মানে এগুলাই সবচেয়ে সেরা আসলে এগুলো হচ্ছে ভুল ধারণা তো যারা এসব কথাগুলো বলে তারা নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করে ঠিক আছে এটাই আর কি দেখেন আমার ফার্নিচারগুলা দেখেন আমি দেখাচ্ছি আপনারা দেখেন তো এইগুলো হচ্ছে যারা প্রকৃতভাবে ব্যবসায়ী তারা কখনো ফার্নিচারের ব্যবসায়ী যারা তারা কখনো বলবে না যে আমার ফার্নিচার সবচেয়ে সেরা আমি ফার্নিচারের ভিতরে আমার ডিজাইনগুলো সবচেয়ে সেরা একদম নিখুঁত আমার মতো ফার্নিচার আর কেউ নিখুঁতভাবে তৈরি করে না আসলে যারা এগুলো বলে তারা আসলে ভুল বলে ঠিক আছে কারণ সবাই আমি মনে করি আমারটা সেরা আসলে আমার থেকে সেরা থাকতে পারে অনেকেই ফোন করে বলে আমার কাস্টমাররা যারা আছে কাস্টমার তারপরে যারা ফোন করে তো অনেকে বলে যে ভাই আপনি ফার্নিচারের দাম বেশি চাচ্ছেন আসলে ফার্নিচারের দাম বেশি চাওয়ার মতো কিন্তু সুযোগ আমার কাছে নাই আমার নাই আমার না আমি বলতে কোনো শব্দ নাই ঠিক আছে যারা এই অনলাইনে ফার্নিচারের ভিডিওগুলো ছাড়ে কারোরই নাই কারণ আমার মতো শত শত ভিডিও করবার মতো দোকানদার আছে অনেক অনেক দোকানদার কিন্তু ফার্নিচারে ভিডিওগুলো করে আর আমার কাছে মনে হয় যেন রাঙামাটির ভিতরে আমি ছাড়া আর ভিডিও কেউ করে না আমি দেখি নেই আর কি কিন্তু ঢাকাতে অ্যাভেলেবেল আছে দোকানদার যারা ভিডিও করে তো আপনারা কিন্তু আসলে ভিডিওর ভিতরে কিন্তু ফার্নিচারগুলো দেখেন বিভিন্ন কোয়ালিটির ফার্নিচার দেখে দেখেন দেখে কাঠের সম্পর্কে জানেন সব কিছু সম্পর্কে কিন্তু আপনারা জানেন রেটের সম্পর্কে তো আপনাদের কাছে কিন্তু বেশি চাইবার মতো সুযোগ আমাদের নাই। এটাই আর কি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ